একটা উৎসবকর নির্বাচন করে এই উৎসবকর নির্বাচনকে করার জন্যই আজকে আমাদের নেত্রীর যে নির্দেশনা আছে সেভাবেই আমাদের দলের কেউ কেউ প্রার্থী হয়েছে, আবার অন্যান্য দলের যারা প্রার্থী হয়েছে ভিন্ন দলের মানুষ তারা ওই দল থেকে মনোনয়ন পারে তারাও স্বতন্ত্র করছে। আমি মনে করছি যে নির্বাচনটা উৎসবমুখর হবে এবং অংশগ্রহণমূলক হবে, ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসবে এবং একটা দারুণ একটা নির্বাচন হবে। আর বিএনপি আসে নাই এবং এটাকে আপনার জন্য কি সুবিধাজনক মনে হচ্ছে নাকি অন্যদের জন্য সুবিধা তৈরি করে দিল? না দেখুন, আমি মনে করি এখানে সুবিধা অসুবিধার বিষয় না, আমরা অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন, এটি আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশার দিকে আমরা হাঁটছি। আর যেটা মনে করতে সুবিধা, আমি মনে করি আমি যে দল থেকে মনোনীত হয়ে নির্বাচনের প্রতিনিধিত্ব করছি এই দলটি সবসময় এই জাতির জন্যে দেশের জন্য যত যত কঠিন ছিল সব কঠিনকে অতিক্রম করার জন্য ইতিহাস সৃষ্টি করে দল এই দলটি। সুতরাং আমাদের সামনে কে বড়, কেউ ছোটো, কে হেভি ওয়েট, কে হেভি ওয়েট নাই, এটা আমাদের বিবেচনার বিষয় নয়। আমাদের সামনে যা কিছু কঠিন, যা কিছু আমাদের জাতির বিরুদ্ধে, যা কিছু আমাদের নির্বাচন সুষ্ঠু করার বিরুদ্ধে যা কিছু থাকবে আমরা সব কিছু অতিক্রম করবো, সেটি আমাদের আজকে প্রত্যাশা। সর্বশেষ চট্টগ্রাম 10 আসন নিয়ে মানুষের সামনে কি ওয়াদা আপনি রাখতে চান চট্টগ্রাম 10 আসন উন্নয়নে? চট্টগ্রাম 10 আসন নয় শুধু, সমগ্র চট্টগ্রামের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিকা রাখছেন, রেখে চলেছেন, সামনে যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য আছেন এবং বাস্তবায়ন করার জন্য আরও কিছু প্রকল্প গ্রহণ করছেন, এগুলোই আমি মনে করি তিনি আমাদের চট্টগ্রামবাসীকে কথা দিয়ে গিয়েছিলেন চট্টগ্রামের উন্নয়নের জন্য তিনি ভূমিকা রাখবেন এবং তিনি সেটি যথাযথভাবে পালন করছেন। এটি এই ব্যাপারে জনগণের, চট্টগ্রামের জনগণ তার প্রতি সন্তুষ্ট আছে, সেই সন্তুষ্ট নির্বাচনে তিনি ভোট দিয়ে সেটা প্রকাশ করবেন জনগণ, এটি আমরা প্রত্যাশা। জয়ের ব্যাপারে সর্বশেষ আশাবাদ কি? আর জলাবদ্ধতা নিরসনে আপনার কি বক্তব্য থাকবে? জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেটা আমরা বাস্তবায়নে প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি। আমি মনে করছি যে এটা যখন এই প্রকল্পটা বাস্তবায়ন সম্পূর্ণভাবে হলে চট্টগ্রামের জলাবদ্ধতার যে কষ্ট আমাদের মধ্যে আছে সেই কষ্ট থেকে আমরা মুক্তি পাব। আর যেটা বিজয়ের, আমি তো আগেই বলেছি এই চট্টগ্রামকে অতীতে কখন অভূতপূর্ব উন্নয়ন চট্টগ্রামে হয়েছে এবং যে দলের প্রধানমন্ত্রী হিসেবে এই কাজটি করেছেন দায়িত্ব নিয়ে সেটি আমার, তিনিই আমাকে মনোনয়ন দিয়েছেন। সুতরাং এই দল মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি হিসেবে, মনোনীত কর্মী হিসেবে আমি এখানে নির্বাচনে প্রতিনিধিত্ব করছি। আমার বিজয় আমি প্রত্যাশা করছি, আমার বিজয় হবে ইচ্ছা।